Hello, my dear students. How are you? I am fine. I hope you all are fine. Today, I will teach you about your Bengali poem. Let's start. Rabindranath Thakurer lekha sahajpathe ditiyo bhage tomader age dutu golpo shuniyechi. Dutu story tomader shuniyechilam badol koreche megher rong ghononil. আর আরেকটা করিয়েছিলাম আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। তো এবারে তোমাদের পোয়েম পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। পোয়েমের বাংলায় বলছে কবিতা, কবিতার নাম হচ্ছে হাট। হাট তোমরা বোঝো, গ্রামের দিকে সপ্তাহে দুদিন হাট বসে, আবার কোনো কোনো জায়গায় একদিনও বসে। তো সেই কথা বলছে হাট, ওই হাটে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। তো সেইটাই আমি এই কবিতাতে পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। কুমোর, কুমোর বোঝো তোমরা? কুমোর কাকে বলে? যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদেরকে কুমোর বলে। তো কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোর পাড়ায় গরুর গাড়িতে বোঝাই করা, মানে গাড়ির মধ্যে ভর্তি কলসি হাড়ি বোঝাই করা, তাই বলছে কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ি চালাচ্ছে বংশী বদন, যে গাড়ি চালায় তার নাম বংশী বদন। তার ওই গাড়ির সঙ্গে যাচ্ছে কে? ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, হাট বসেছে কী বারে? শুক্রবারে। বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, মানে ওই জায়গার নাম বক্সিগঞ্জ, পদ্মার পাড়ে ওখানে হাট বসেছে। তো জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, জিনিসপত্র সবাই জোগাড় করে নিয়ে এসেছে গ্রামের মানুষেরা, কেউ বিক্রি করছে কেউ কিনছে, সেটাই বলছে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো। ওই হাটে কী কী উঠেছে? উচ্ছে বেগুন পটল মূলো আর বেতের তৈরি ধামাকুলোও নিয়ে এসেছে ওই হাটে। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, শীতের র্যাপার নকশা কাটা। তো সর্ষে ছোলা পাওয়া যাচ্ছে, শীতের র্যাপার নকশা কাটাও পাওয়া যাচ্ছে। তো ঝাঁঝি করা বেরিহাতা, শহর থেকে সস্তা ছাতা। ঝাঁঝি করা বেরিহাতা আর শহর থেকে সস্তা ছাতাও নিয়ে এসেছে হাটে। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। কলসিতে ভরা আখের গুড়, গুড় বা মিষ্টি জাতীয় খাবার থাকলে তো মাছি উড়ে বেড়ায় জানো, তো সেটাই বলছে। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকা বেয়ে, আনলো ঘাটে চাষির মেয়ে। খড়ের আটি নৌকাতে করে চাষির মেয়ে নিয়ে এসছে। খড় তোমরা জানো কি? খড় কাকে বলে? আমরা যে ভাত খাই, তো চাল থেকে চাল ফুটিয়ে ভাত হয়, তো চালের যে বীজটা সেটাকে বলছে ধান। তো ধানের যে গাছ তাকে বলে খড়, সেই খড়, এই খড় দিয়ে গ্রামের দিকে খড়ের ছাউনি হয় ঘর, ওপরে ঘর বানাতে ছাউনি দেয়, বা গরুদেরও খাওয়ায়, গরু বাছুরদেরও এই খড় কেটে খাওয়ানো হয়। তো সেই খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। তো এখানে সেটাই বলছে, খড়ের আটি নৌকাতে করে চাষির মেয়ে নিয়ে এসেছে। অন্ধকানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে। একজন মানুষের নাম মানে কানাই, তার চোখ অন্ধ, তো সে গান শুনিয়ে ভিক্ষে করছে পথের পরে। পাড়ার ছেলে স্নানে ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। পাড়ার ছেলেরা স্নান করছে ঘাটে আর জল ছিটিয়ে সাঁতার কাটছে। তো এই কবিতাতে এই হাটের কথা বলা হয়েছে, হাটের সঙ্গে সব কিছুই তোমাদের বোঝালাম। তো এই কবিতাটা তোমরা 10 লাইন মুখস্থ করবে। তো আবারও আমি বলছি, তোমরা শোনো, কবিতার নাম কি? হাট।
আর লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। এই পর্যন্ত তোমরা পড়বে বাড়িতে, ওকে? দ্যাটস ইট ফর টুডে। সো স্টুডেন্টস, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ। বাই বাই।